এই চুলাতেও যে কখনো রান্না করা যায় তা ভাবতে পেরেছেন? এটি হলো একটি ইলেকট্রিক কুকওয়্যার। যুগ কতটা এগিয়ে গিয়েছে, তাই না? হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন ব্লগস। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই স্পেসিফিক দিনটিতে আমাদের ফ্যামিলিতে কি হয়েছিল। হ্যাঁ, এই ইলেকট্রিক কুকওয়্যারও রান্না করার মেইন রিজন ছিল যে ঈদের সময় সব গ্যাসের দোকান বন্ধ হয়ে যাওয়াতে আমাদের চুলার গ্যাস ফুরিয়ে গিয়েছিল এবং আমরা গ্যাস লোড করতে পারছিলাম না কোনোভাবেই। তো পরে মাথায় এলো যে ও আচ্ছা, আমাদের তো একটা কারি মেকারি আছে, তো এটার মধ্যে আমরা কখনো এর আগে ট্রাই করিনি রান্না করা। তো এইবার ভেবে নিলাম যে এই কারি কুকার কেননা একটু গরুর মাংসটা ট্রাই করে ফেলা যান। আব্বু যেহেতু এই ব্যাপারগুলোতে একটু বেশি এক্সপার্ট, আব্বুই এই আজকের রান্নাটি করছিল আর আমি হচ্ছে ভিডিও রেকর্ড করছিলাম। তো ফার্স্টে এর মধ্যে অ্যাজ ইউজুয়াল তেল, পেঁয়াজ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষানো হচ্ছিল। ও হ্যাঁ, এর আগে কিন্তু যেই তেলটাতে আলু ভেজে ফেলা হয়েছিল ওই তেলটাতেই কিন্তু মশলাগুলো কষানো হচ্ছিল, আর এর মাঝেই আবার কিছুটা লবণ দিয়ে দেওয়া হয়েছে। লবণটা হচ্ছে আপনারা যে যা স্বাদ মতো দিয়ে ফেলতে পারেন, আর যেহেতু নিচে কিছুটা লেগে ধরছিল তাই এর মধ্যে হালকা একটুখানি পানি দিয়ে নেওয়া হয়েছিল যাতে করে নিচে লেগে না ধরে। তো মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছিল, কষাতে কষাতে যখন তেলগুলো ছেড়ে দিয়েছিল তখন এর মধ্যে আবার মাংসের যে টুকরোগুলো সেই টুকরোগুলো একে 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 করে সবগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। মাংসের এই মশলা থেকে কিন্তু ততক্ষণে একটা সুন্দর ঘ্রাণ চলে এসেছিল। ইউজুয়ালি আমরা গরুর মাংস রান্না করি সবগুলো উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে আমরা চুলোতে দিয়ে কষিয়ে তারপরে পানি দিয়ে ওটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নিই, কিন্তু এবার যেহেতু এটা আমরা ইলেকট্রিক কুকওয়্যারে রান্না করছিলাম এজন্য চিন্তা করলাম যে কষিয়ে না দিয়ে একটু ডিফারেন্টভাবে কীভাবে ট্রাই করা যায়। তো মশলাটাতে তো বেশ সুন্দর একটা কালার এসেছিল, আর যখন গরু মাংসগুলো অ্যাড করা হলো সব কিছু কম্বাইন করার পরে জিনিসটা এত সুন্দর লাগছিল দেখতে, ততক্ষণেও আমরা খেয়ে ট্রাই করতে পারিনি যে কেমন কি হয়। তারপরে যখন আস্তে আস্তে জিনিসটা হচ্ছিল, সিদ্ধ হচ্ছিল আর একটা সুন্দর গ্রান ছড়াচ্ছিল, তখনই বোঝাচ্ছিল যে কি সুন্দর আর চমৎকার হতে পারে। আব্বুর গরুর মাংস কিন্তু বরাবরই খুবই মজা হয়। বাসার মধ্যে গরুর মাংস পাকানোর জন্য বেস্ট শেফ কিন্তু আব্বুই, তো যার কারণে আমাদের কোনো ডাউট ছিল না যে এটাতে বিন্দু মাত্র কোনো কমতি কিছু থাকবে। তো যাই হোক, পরে আবার কিন্তু আমরা এর মধ্যে আলু অ্যাড করে দিয়েছিলাম। ওই যে প্রথমে যে আমরা ভেজে নিয়েছিলাম আলুটা, ওই আলুটাই কিন্তু আবার মাংসগুলো হালকা হয়ে আসার পরে আমরা সেই মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, তারপরে খুব ভালো করে নাড়া দিচ্ছিলাম। আচ্ছা, একটা জিনিস হলো কি, মাংসটা যখন নাড়বো তখন একটু খেয়াল রাখবো যে হাড্ডি থেকে মাংসগুলো যেন ছুটে না আসে, কারণ কি প্রতিটা জিনিস আস্ত থাকলে খাবার যে মজাটা ওটা যখন ভেঙে যায় তখন কিন্তু সেভাবে ওরকম মজা লাগে না। তো নাড়তে নাড়তে কিন্তু মাংসর মধ্যে যে মশলাগুলো সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যাচ্ছিল, ততক্ষণে আলুগুলোও মিশে গিয়েছিল। পরে আমরা ঢাকনাটা বারবার দিয়ে সিদ্ধ করছিলাম, তারপর আবার তুলে দেখছিলাম যে ফ্লেভার গুলো ঠিক মতো আসছে কিনা। এরপরে আবার ওর মধ্যে আমরা যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ওইভাবে আমরা পানিটা অ্যাড করে দিচ্ছিলাম। পানিটা দিয়ে দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় আরো অল্প লাগে। ও হ্যাঁ, এই ইলেকট্রিক কুকওয়্যারে কিন্তু আমাদের পুরো প্রসেসটা হতে কিন্তু বলা চলে এক ঘন্টার মতো লেগেছিল, যেহেতু এটা চুলা না ফ্লেমটা অত হাই থাকে না। তবে হ্যাঁ, আপনারা কিন্তু ফ্লেম লো মিডিয়াম হাই এটা করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর হ্যাঁ, মাংসের টেস্ট নিয়ে যদি বলি, মাংসটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে হেলদি, বি সেফ এন্ড এক্সপ্লোর নিউ ফুডস উইথ ভোজন ব্লগস। আল্লাহ হাফেজ।